বেঙ্গলি ব্লক চ্যানেলে সবাইকে স্বাগতম মধুর মধ্যে প্রাকৃতিক অক্সিডেন্ট রয়েছে যা মুক্ত রেডিকেলের সঙ্গে লড়াই করে ত্বককে ক্ষতির হাত থেকে রক্ষা করে এছাড়া মধুর মধ্যে অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান রয়েছে যা ত্বকের প্রধা কমাতে সাহায্য করে ত্বকের ক্ষত নিরাময়ে সাহায্য করে মধু নিয়মিত মুখে মধু মাখলে ত্বকের হাজারো সমস্যা কমে যায় মধু ত্বকের উপরে মশ্চারাইজার হিসেবে কাজ করে ত্বকের যত্নে মধুকে আপনি বিভিন্ন উপায়ে ব্যবহার করতে পারেন মধু ফেসপ্যাক হিসেবে ব্যবহার করলে সবচেয়ে বেশি উপকার পাওয়া যায় মধুর সঙ্গে অন্যান্য প্রাকৃতিক উপাদান মিশিয়ে আপনি ফেসপ্যাক বানাতে পারেন তাহলে দেখে নিন মধুর তিনটি ফেসপ্যাক নাম্বার এক এক চামচ ডিমের সাদা অংশের সঙ্গে এক চামচ মধু মিশিয়ে নিন এই ফেসপ্যাক ত্বকে লাগানোর আগে ভালো করে মুখ ধুইয়ে মুছে নিন ফেসপ্যাক লাগিয়ে পনেরো থেকে বিশ মিনিট রাখুন তারপর মুখ ধুয়ে ফেলুন এই ফেস প্যাক আপনার ত্বককে হাইড্রেট রাখবে ত্বককে এক্সফোলিয়েট করতে দুই চামচ মধুর সঙ্গে এক চামচ লেবুর রস মিশিয়ে মুখে লাগান এই ফেস প্যাক পনেরো থেকে বিশ মিনিট ত্বকে লাগিয়ে রাখার পর মুখ ধুয়ে ফেলুন এই ফেসপ্যাক আপনার ত্বকের জেলা বাড়িয়ে দেবে পাশাপাশি ডার্ক স্পট কমিয়ে দেবে তিন এক চামচ মধুর সঙ্গে এক চামচ বেকিং সোডা মিশিয়ে ত্বকের উপর লাগান হালকা হাতে দুই মিনিট স্ক্রাব করুন তারপর মিশ্রণ মুখে লাগিয়ে রাখুন পাঁচ থেকে দশ মিনিট তারপর ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন এই ফেসপ্যাক আপনার মুখ থেকে সব মরা চামড়া দূর করবে এবং ফর্সা হতে সাহায্য করবে এই ছিল মধুর তিনটি ফেসপ্যাক আপনি চাইলে তিনোটিই ব্যবহার করতে পারেন কিন্তু একসাথে ব্যবহার করবেন না একদিন পরে পরে ব্যবহার করতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে